মালিকের সাথে কথা হইছে যে মালিক কইছে আমরা এগ্রিমেন্ট পেপারে দিছে যে 5 তারিখের মধ্যে আমরা বেতন দিব কিন্তু আজকে এতদিন ধরে যাবত আমরা ঠিকভাবে বেতন পাইতেছি না আমরা যদি আই তার আমরা এক্সকিউজ দেয়া এখান থেকে বিল পানা এখান থেকে বিল পানা আমরা সিনিয়র ম্যানেজারের কইছি আরাউন্ডের বিল জমা দিছিনি সিনিয়র ম্যানেজার সব ক্লিয়ারেন্স কো আমরা তোমরা যে দিন দাও এদিন বিল দিয়া দি তারা আমরা রে কয় গিয়া আমরা অ্যাটেন্ডেন্স না তারা দিতাম বিল আমরা বানায়া বলে বিল আমরা জমা দিতাম বানায় সেটা আমার বাড়ি তখন ব্ল্যাঙ্ক বিল আছে কো ব্ল্যাঙ্ক বিল আমরা যে আমরা বলে ফিল আপ করে সেটা জমা দিতাম কত মাসের স্যালারি বাকি আপনার এখন আরো 2 মাস পেন্ডিং এই মাস গেলে 3 মাস হয়ে যাবে আমার তো মাত্র 1 মাস আপনারা তো দীর্ঘদিনের মানে এই আন্দোলনটা করতেছেন এখন সবাই দিবে এমন সাইড আছে 2 মাস হওয়ানো পাইছে 1 মাস টাকা দিলে আর আমরা 2 মাস মাঠে ঢুকতে ঢুকছি মূল্য দাবি আমরা বেতনটা দিতে হইব আমরা এমন ভাবে ক্লিয়ারেন্স দিয়ে আমরা যারা এগ্রিমেন্ট পেপার হয়েছে 5 তারিখের মধ্যে দিব কিন্তু তার কথা কোনো ঠিক নাই তাহলে আমরা বেতন পাচ্ছি না 2 মাস আমরা এমন ভাবে খাটতেছি প্রত্যেকটা লোক বৃষ্টি কোনো দিন মিস নাই ঝড় তুফান বৃষ্টি তবু আমরা কাজ করতে তাহলে আমরা পাইতাম না কেন আমরা দলের বেতনটা তারা খালি টিএসসিএল দেবে তারা পায় না তোমরা যদি এরকম আগে তো ভাবছো না যে আমরা যদি বেতন না পাই তারা সালাম কামনে তাহলে তোমরা লইছো কেন এমন ভাবে আমরা বেতন লাগবো।